নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার ইনসাইডার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বর্তমানে রয়েছি চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মেন ওয়েবসাইটে, অর্থাৎ RRB চণ্ডীগড়ের মেন ওয়েবসাইটে। এখানে 31 তারিখে একটা নতুন নোটিফিকেশন দেখতে পাচ্ছি 31 মার্চে, যেটা হচ্ছে CEN নাম্বার 1/2019 এবং CEN নাম্বার 3/2019, এবং তার সাথে রয়েছে RRC 1/2019। এমনকি বলেছে নোটিস টু দ্য ক্যান্ডিডেট। তাহলে ক্যান্ডিডেটের কিছু একটা নোটিস দিয়েছে, তো আমরা দেখে নেবো কী নোটিশটা দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি NTPC গ্রুপ ডি এবং আরেকটি রেলের পরীক্ষা চলছিল, সেই সম্পর্কে নোটিশ দেওয়া হয়েছে। তো কী নোটিশটি আমরা দেখে নেবো। তো আমাদের সামনে PDFটি ওপেন হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে, একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে না, ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর 2020 থেকে যে সকল পরীক্ষা চলছিল এবং তার মধ্যে রেলের একটি পরীক্ষা প্রথমে শেষ হয়েছে, এবং তারপরে আমরা দেখছিলাম যে NTPC চলছিল এবং সেটি 7টা ফেজে পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মধ্যে যার মধ্যে 6টি ফেজ হয়ে গেছে এবং 7th ফেজটি বাকি ছিল। কিন্তু করোনা প্রচুর পরিমাণে বাড়ার দরুন সকল স্টেটেই প্রায় লকডাউন ঘোষণা করা হয়েছে, তার দরুন 7th ফেজটি বন্ধ হয়েছে। এখানে বলা হয়েছে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই 7th ফেজ এক্সাম হবে এবং গ্রুপ ডি এক্সামটাও হবে। গ্রুপ ডি লেভেল ওয়ান যে এক্সামটি এখন শুরু হয়নি সেটাও শুরু হবে। তো গোপন সূত্র তো জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ শুরু হবে গ্রুপ ডি। তো সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরও হয়ে যেতে পারে গ্রুপ ডি এক্সামটা শুরু হতে। 7th ফেজটা যত শীঘ্রই সম্ভব নিয়ে নেওয়া হবে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলেই। তো প্রসঙ্গত বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান পেপারে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল যে 10,000 চিকিৎসক, নার্স এবং ফার্মাসিস্ট নিয়োগের জন্য। তা ভিডিওটি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, আমাদের আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটির, তো আপনারা দেখে নেবেন প্লিজ গিয়ে। আর আজকে এইটুকু, সেই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর নোটিফিকেশান। থ্যাংক ইউ ফ্রেন্ডস।